যখন 7 দিন পেরিয়ে গেল, জেনের তরফ থেকে কোনো যোগাযোগ হলো না, তখন জোয়ান উদ্বিগ্ন হয়ে উঠল। আহমদ মুসাও কথা ছিল জেন গিয়ে টেলিফোন করবে না, কারণ সে বাড়িতে ফেরার পর তাদের টেলিফোন টেপ হতে পারে, কিন্তু অন্য কোনোভাবে তার খবরাখবর জোয়ানদের জানাবে। ফিলিপের মায়ের কাছে সে চিঠি লিখতে পারে, তবে চিঠি সে নিজে পোস্ট করবে না, বাড়ির কাউকে দিয়েও না। কিন্তু 7 দিন পার হয়ে গেলেও জেন কিছুই জানালো না। অবশেষে উদ্বিগ্ন জোয়ান আহমদ মুসার সাথে পরামর্শ করে আব্দুর রহমানকে আজ পাঠিয়েছে হান্নার কাছে। একমাত্র হান্নার কাছ থেকে জেনের সব খবর নিরাপদে পাওয়া যেতে পারে। আব্দুর রহমানকে সরাসরি জেনের বাড়িতে পাঠানো হয়নি, কারণ সেখানে গিয়ে অপরিচিত কেউ জেনের কথা জিজ্ঞাসা করা উচিত হবে না। নাস্তার পর 8টার দিকে আব্দুর রহমান গেছে হান্নার বাড়িতে। জোয়ানের চিঠি নিয়ে গেছে সে। সেই সাথে জোয়ান ফিলিপের ড্রয়িং রুমে বসে আব্দুর রহমানের অপেক্ষা করছে। জোয়ান ঘড়ির দিকে চেয়ে দেখল বেলা 11টা। অল্পক্ষণের মধ্যে আব্দুর রহমান এসে পড়বে। সে কি দেখা পেয়েছে হান্নার? কি খবর আনবে সে? জেন এ পর্যন্ত কোনো খবর দিল না কেন? অসুখ বিসুখ করল না তো? এসব প্রশ্ন দোলপাড় করছে জোয়ানের মনকে। বাইরে থেকে এসে আহমদ মুসা প্রবেশ করল ড্রয়িং রুমে। জোয়ানের পাশে বসতে বসতে বলল, আব্দুর রহমান তো এখনও আসেনি দেখছি, বেশ দেরি করছে, বোধহয় দেখা পায়নি হান্নার, বলল জোয়ান। ঠিক এই সময়ই ড্রয়িং রুমে এসে প্রবেশ করল আব্দুর রহমান। তার মুখটা ভাবলেশহীন। তুমি বহুদিন বাঁচবে আব্দুর রহমান, এইমাত্র তোমার নাম করলাম আমরা, বলল আহমদ মুসা। দোয়া করুন মুসা ভাই, আমার নবী যতদিন দুনিয়ায় ছিলেন তার বেশি যেন থাকতে না হয়, বলল আব্দুর রহমান। কি খবর ভাই, হান্নাকে পেয়েছিলেন? বলল জোয়ান। প্রথমবার গিয়ে পাইনি, বাড়ি ছিল না, ঘুরে ফিরে আবার গিয়েছিলাম, পেয়েছি। খবর কি? বলল জোয়ান। জেন যেদিন গিয়েছিল সেদিন হান্নাকে টেলিফোন করেছিল, তারপর আর কোনো কথা হয়নি। পরদিন হান্না জেনদের বাসায় যায়, কিন্তু বাসাটা জনশূন্য এবং তালাবদ্ধ, গেটে দারোয়ানও নেই। থামল আব্দুর রহমান, কারো মুখে কোনো কথা নেই। জোয়ানের মুখ মলিন, আহমদ মুসা গম্ভীর। আহমদ মুসায় প্রথম কথা বলল, কোথায় গেছে তারা? কোনো আত্মীয় বাড়ি অথবা মাদ্রিদের বাইরে? এসব বিষয়ে কোনো খবর নিতে পারেনি হান্না? হান্না বলেছে তার ধারণা জেনরা কোনো আত্মীয়ের বাড়ি অথবা মাদ্রিদের বাইরে কোথাও বেড়াতে যায়নি, এমনটা ঘটলে বাড়ির গেটে দারোয়ান থাকত, বলল আব্দুর রহমান। হান্না ঠিক বলেছে, আমার মনে হয় জেনকে নিয়ে তার আব্বা আম্মারা আত্মগোপন করেছে। এ বিষয়টা যাতে জানাজানি না হয়, তাদের নতুন ঠিকানা যাতে প্রকাশ হয়ে না পড়ে, এজন্যই দারোয়ানকেও সরানো হয়েছে, যাতে যোগাযোগের কোনো প্রকার ক্লু কেউ না পাই। এখন প্রশ্ন হল জেনের কি অবস্থা? সে বন্দি না মুক্ত? বলল আহমদ মুসা। প্রথম দিন টেলিফোনের পর আর কোনো যোগাযোগ করেনি জেন হান্নার সাথে। হান্নার ধারণা এ ধরনের যোগাযোগের সুযোগ জেনের নেই, তাকে হয়তো এ সুযোগ দেয়া হচ্ছে না, বলল আব্দুর রহমান। এটাই ঠিক, আসলে জেনের যাওয়া ঠিক হয়নি, যেতে দেয়া ঠিক হয়নি। জেন যে কাজ করেছে তাতে তাকে আটকানোই স্বাভাবিক, বলল জোয়ান। ওর মার অসুস্থতার খবর পাওয়ার পর আমরা তো তাকে বাধা দিতে পারি না। অসুস্থ মায়ের সাথে দেখা করার জন্যে জেন আগ্রহী হওয়া স্বাভাবিক ছিল। বিজ্ঞাপনটা যে ফাঁদ ছিল জেনও তা মনে করেনি, আমরাও মনে করিনি, ভুলটা এখানেই হয়েছে আমাদের, বলল আহমদ মুসা। বিজ্ঞাপনটা ফাঁদ ছিল মনে করেন মুসা ভাই? বলল জোয়ান। ফাঁদ না হলে এরকমটা ঘটত না। প্রস্তুতি ছিল বলে জেন যাওয়ার দিনই তার স্থানান্তর করতে পেরেছে। তবে একটা জিনিস বুঝতে পারছি না, জেনকে সরালেই তারা পারত, সবাই সরে গেছে কেন? এর তো কোনো প্রয়োজন ছিল না। মুসা ভাই এমন কি হতে পারে না যে ওরা বাধ্য হয়েছে সরে যেতে? বলল জোয়ান। কার দ্বারা বাধ্য হবে? ক্লুক্লাক্স ক্লান্ত নেই, আহমদ মুসা বলল। থেমেই আহমদ মুসা আবার শুরু করল, জেন এত বড় ঘটনা ঘটিয়েছে এটা কি স্পেন সরকার জানতে পেরেছে মনে করো জোয়ান? ক্লুক্লাক্স ক্লান যখন জানে, সরকারের কানে সেটা যাওয়া অস্বাভাবিক নয়। কিন্তু এদিকটা আপনি ভাবছেন কেন মুসা ভাই? বলল জোয়ান। সরকারের ভূমিকা একদম বাদ দিয়ে চিন্তা করা আমাদের ঠিক নয়। স্পেন সরকার যে কারণে ক্লুক্লাক্স ক্লানের উপর ক্ষেপেছে, সে একই কারণে জেনের উপর ক্ষেপতে পারে। কারণ এত বড় বিপর্যয়ের ঘটনা জেনের ডকুমেন্ট পাচারের ফলেই ঘটেছে। সুতরাং ক্লুক্লাক্স ক্লানের চেয়ে জেনকে তারা দায়ী করবে এই ঘটনার জন্যে। তাছাড়া
জেন আমাকে তোমাকে সাহায্য করেছে, আমাদের আশ্রয় ছিল, এটাও তার অপরাধ। ঠিক বলেছেন মোসা ভাই, স্পেন সরকার এখন সবচেয়ে বেশি খ্যাপা আপনার উপর আমার উপর, বলল জোয়ান। হান্নাও তাই বলল। সে জানালো জোয়ানকে খুব সাবধানে থাকতে বলবেন, পারলে মাদ্রিদ কিংবা স্পেনের বাইরে যেন চলে যায়। সরকার জোয়ানকে এবং আহমাদ মুসাকে অন্যায় হয়ে খুঁজছে। তাদের মতে এ পর্যন্ত যা ঘটেছে তা আহমাদ মুসার পরিকল্পনার ফল, বলল আব্দুর রহমান। হ্যাঁ, বোঝা যাচ্ছে ব্যাপারটা। তাহলে এখন করণীয় কি আমাদের, বলল জোয়ান। প্রথম কাজ জেন কোথায় জানা, দ্বিতীয় কাজ তাকে মুক্ত করা। অন্য কোনো কাজ এখন আর আমাদের নেই। স্পেনের মরিস্কোরা জেগে উঠেছে, সাহস ফিরে পেয়েছে, মুসলিম বিশ্বও তাদের পক্ষে, স্পেন সরকারকে চাপ দেওয়ার উপযুক্ত হাতিয়ার পেয়ে গেছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সমাজও স্পেনের মুসলমানদের পক্ষে এগিয়ে এসেছে। ইতোমধ্যে স্পেনের মুসলমানদের নতুন এক শক্তিশালী জাতিতে রূপান্তরিত হবার সুযোগ এনে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এ সুযোগ কাজে লাগাবার জন্যে জিয়াদ বিন তারিক ও ফিলিপের লোকেরা নিরলসভাবে কাজ করছে। এখন এত বড় কাজ যার সাহায্যে আমরা করলাম, সেই জেনকে উদ্ধার করা আমাদের এক নম্বর দায়িত্ব, বলল আহমাদ মুসা। জোয়ানের চোখ উজ্জ্বল হয়ে উঠল, সে আব্দুর রহমানের দিকে চোখ তুলে চাইল, বলল হান্নার মধ্যে আপনি সহযোগিতার ভাব কেমন দেখেছেন? খুবই আন্তরিক মনে হয়েছে, দেখলাম জেনকে সে খুব ভালোবাসে, তোমার প্রতিও খুব সহানুভূতিশীল। সে নিজ থেকেই বলেছে জেনকে খুঁজে বের করার চেষ্টা সে করছে, বলল আব্দুর রহমান। মুসা ভাই, আমরা যদি হান্নাকে অনুরোধ করি তাহলে সে এ কাজে আরও তৎপর হতে পারে। তা আমরা করব, কিন্তু আরও পথ আমাদের বের করতে হবে। থামল আহমাদ মুসা, তার কপাল কুঞ্চিত, চিন্তা করছে সে। এক সময় বলল, জোয়ান বলতে পারো মিস্টার জেমিনিজ নিয়মিত যান এমন কোনো ক্লাব বা প্রতিষ্ঠান আছে? নিয়মিত যান বলতে পারবো না, তবে এমএসি ক্লাবের সদস্য তিনি এবং সেখানে তিনি যান, বলল জোয়ান। এমএসি এর পুরো নামটা বলো তো? মাদ্রিদ এল্ডার্স ক্লাব। তোমাকে ধন্যবাদ জোয়ান, নামটা প্রমাণ করছে তিনি সেখানে যাবেন। যান, নিশ্চয় ক্লাবটা এলিট, মানে উঁচু তলার লোকদের জন্যে। ঠিক বলেছেন, টপ পলিটিশিয়ান, টপ আমলা, টপ ব্যবসায়ীদের আড্ডা এটা। কোথায় এই ক্লাবটা? স্প্রিং লেকের উত্তর তীরে। তুমি চেনো আব্দুর রহমান? আব্দুর রহমানের দিকে চেয়ে বলল আহমাদ মুসা। ক্লাবে কোনো দিন যায়নি, তবে লোকেশনটা জানি। চলো আব্দুর রহমান ক্লাবটা থেকে ঘুরে আসি। এখন তো কাউকে পাবেন না, বিকেল পাঁচটা থেকে সেখানে অতিথি আসা শুরু হয়, বলল জোয়ান। কেন অফিস পাবো না? এমন ক্লাবগুলোর অফিস বিভাগটা দিনে সক্রিয় থাকে। তা পাবেন, বলল জোয়ান। না আব্দুর রহমান, তুমি এইমাত্র ঘরে এলে, তুমি রেস্ট নাও, ক্লাবের লোকেশনটা আমি বুঝেছি, আমি বের করে নেব, বলে আহমাদ মুসা উঠে দাঁড়ালো। না মুসা ভাই, আমি মোটেই ক্লান্ত নই, রেস্ট নেওয়ার কোনো দরকারই আমার নেই, আব্দুর রহমান আহমাদ মুসার সিদ্ধান্তের প্রতিবাদ জানালো। জোয়ানও সমর্থন করল আব্দুর রহমানকে। ঠিক আছে, আমার আপত্তি নেই, বলে আহমাদ মুসা তার ঘরের দিকে চলল তৈরি হবার জন্যে। আব্দুর রহমানও উঠে গেল তার ঘরের দিকে। আহমাদ মুসা যখন বেরিয়ে এলো, দেখা গেল তার মুখে গোফ এবং ভ্রু দুটিকে আরও গভীর করা হয়েছে। এতটুকু ছদ্মবেশে আহমাদ মুসাকে একদম ভিন্ন মানুষ মনে হচ্ছে। জোয়ান হৈ হৈ করে বলে উঠল, আমিও না জানলে চমকে উঠতাম দেখে। ধন্যবাদ জোয়ান, তাহলে এটুকু ছদ্মবেশে কাজ কিছুটা চলতে পারে, কি বলো? চলবে মানে বেশ চলবে। আব্দুর রহমান ড্রয়িং রুমে এলে দুজনে বেরিয়ে গেল। মাদ্রিদ এল্ডার্স ক্লাবের সামনে গিয়ে যখন আহমাদ মুসা ও আব্দুর রহমান পৌঁছল, তখন বেলা ১২টা। মাদ্রিদ এল্ডার্স ক্লাব ক্লাসিক ডিজাইনের প্রাসাদের মতো এক বিশাল বাড়িতে অবস্থিত। সামনে প্রকাণ্ড ফটক, ফটক খোলা, মূর্তির মতো দুপাশে দুজন দারোয়ান দাঁড়িয়ে। ভেতরে প্রবেশের অনুমতি শুধু সদস্যদের জন্যই। গাড়ি থেকে নেমে গটগট করে গেটের দিকে চলল আহমাদ মুসা, তার পেছনে আব্দুর রহমান। কি পরিচয় দেব আমরা? ঢুকতে দেবে তো? বলল আব্দুর রহমান। আমরা সত্য কথাই বলব, বলল আহমাদ মুসা। গেটে পৌঁছাতে একজন দারোয়ান এগিয়ে এলো আহমাদ মুসার দিকে। আহমাদ মুসা বলল, আমরা জেমেনিজ ডেসিসনারোসার কাছে এসেছি, আমরা তার বন্ধু। তিনি তো এখানে নেই এখন, বলল দারোয়ান। আসবেন তিনি? কেন, এ সময় তিনি আসেন না? সাধারণত আসেন না, গতকাল তিনি কটায় এসেছিলেন? বলল আহমাদ মুসা। গতকাল নয়, পরশু এসেছিলেন ৭টায়, তাও কয়েকদিন পর। কেন, নিয়মিত আসেন না? আসেন, তবে সপ্তাহখানেক থেকে নিয়মিত নয়।
দারোয়ানদ্বয় গেট থেকে সরে দাঁড়াল। আহমদ মোসারা প্রবেশ করল ভেতরে। প্রবেশের পর প্রথমেই বিশাল রিসেপশন রুম, মূল্যবান সোফায় সাজানো, ঘরের একপাশে রিসেপশন কাউন্টার, কেতাদুরস্থ একজন মহিলা বসে। সদস্যদের সাথেই কেউ দেখা করতে এলে তারা এই রিসেপশনে অপেক্ষা করেন। আহমদ মোসা রিসেপশনে প্রবেশ করে সোজা চলে গেল কাউন্টারে। বলল, ম্যাডাম, আমরা জেমিনিস ডিসিশন আসার জন্য অপেক্ষা করতে চাই, তার আসার কথা আছে। আহমদ মোসা এই অভিনয়টা একটা পরিকল্পনার অংশ হিসেবে। আহমদ মোসার টার্গেট জেমিনিজের নতুন ঠিকানা, কমপক্ষে টেলিফোন জোগাড় করা। জেমিনিজের জন্য বেশ সময় অপেক্ষা করার পর যখন তিনি আসবেন না, তখন কাউন্টারে গিয়ে সাহায্য চাইবে। তার সাথে অত্যন্ত জরুরি প্রয়োজন, দেখা না করলেই নয়, ঠিকানাটা অথবা টেলিফোন নাম্বারটা দিন, অথবা দয়া করে এখনই যোগাযোগ করিয়ে দিন। এ ধরনের অনুরোধে রিসেপশনের কাছ থেকে অবশ্যই সহযোগিতা পাওয়া যাবে। যদি নাই পাওয়া যায়, তাহলে রিসেপশনিস্টের হাতের কাজ সযত্নে রাখা, মেম্বার্স গাইড বইটা সে ছিনতাই করবে। রিসেপশনিস্ট সনম্র নরম সুরে বলল, আপনারা দয়া করে বসুন, খুব বেশি হলে আধা ঘন্টা আপনাদের অপেক্ষা করতে হবে, 12:30 অর্থ কমিটির মিটিং আছে, তার আগেই তিনি এসে যাবেন। আহমদ মুসা ধন্যবাদ জানিয়ে ফিরে এসে বসল সোফায়। ধন্যবাদ জানালো বটে হাসি মুখে, কিন্তু ভেতরে চাঞ্চল্য অনুভব করল আহমদ মুসা। এই যে চাওয়ার চেয়ে বেশি পাওয়া, এই পাওয়াটা কি ভালো হবে? তারা তো জেমিনিজের সাথে দেখা করতে আসেনি, এসেছে তার ঠিকানা জোগাড় করতে। আব্দুর রহমানের চোখে আশঙ্কার ছাপ, চুপ করে থাকতে পারল না। বলল, যদি এসে পড়েন তাহলে কি হবে? আমাদের মিথ্যা কথা ধরা পড়ে যাবে, আর কি পরিচয় দেব আমরা? তুমি নিশ্চিন্তে বসো আব্দুর রহমান, আল্লাহর ইচ্ছার বাইরে তো আমরা যেতে পারবো না, ভেবো না। অনেক সময় আল্লাহ তার বান্দাকে চাওয়ার চেয়ে বেশি দিয়ে ফেলেন, হাসি মুখে বলল আহমদ মুসা। তার নিশ্চিন্ত মুখ, প্রথমটা যে একটা চাঞ্চল্য এসেছিল তা কেটে গেছে। আহমদ মুসার নিশ্চিন্ত মুখ দেখে আব্দুর রহমান আশ্বস্ত হল, কিন্তু তার মনে খোঁচার মতো বিধেই চলল কথাটা, যে জেমিনিজের কাছে তারা তাদের কি পরিচয় দেবে, আর কি কথাই বা তারা বলবে তাকে। আহমদ মুসা ও আব্দুর রহমান দুজন স্ট্যান্ড থেকে ম্যাগাজিন নিয়ে তাতে চোখ বোলাচ্ছিল। সময়টা যেন খুব তাড়াতাড়ি চলে গেল। তখন ঠিক 12:20, একজন দীর্ঘদেহী পৌঢ় ব্যক্তি প্রবেশ করল রিসেপশন রুমে। সুন্দর সুগঠিত দেহ, সাদা লালে মেশানো সুন্দর চেহারা। সে প্রবেশ করতে রিসেপশনিস্ট উঠে দাঁড়াল। রিসেপশনের পাশ দিয়ে ভদ্রলোক চলে যাচ্ছিল। রিসেপশনিস্ট তাকে কিছু বলল। ভদ্রলোক ফিরে তাকালো আহমদ মুসাদের দিকে। তার চোখে একটা তীক্ষ্ণ দৃষ্টি ফুটে উঠল। তারপর সে রিসেপশনিস্টের দিকে ফিরে কি বলে ভেতরে চলে গেল। রিসেপশনিস্ট আহমদ মুসাদের কাছে এলো, বলল, চলুন স্যার, তার রুমে যেতে বলেছেন। আহমদ মুসারা উঠল। রিসেপশনিস্ট একটা দরজার সামনে দাঁড়িয়ে বলল, এই ঘর, যান আপনারা, বলে চলে গেল রিসেপশনিস্ট। বন্ধ দরজার নব ঘুরিয়ে দরজা খুলে প্রবেশ করল আহমদ মুসারা। একটা ফাইলের উপর ঝুঁকে পড়েছিল জেমিনিস ডিসিসনারোসা। আমার সাথে কথা বলতে চান আপনারা? জি হ্যাঁ, বলল আহমদ মুসা। আমি কি আপনাদের চিনি? আমরা জোয়ানের বন্ধু, জেনের শুভাকাঙ্ক্ষী। জেমিনিজ আহমদ মুসার দিকে তাকিয়েছিল। আহমদ মুসার মুখ থেকে কথা বেরোবার সঙ্গে সঙ্গে জেমিনিজের মুখের উপর দিয়ে একটা পরিবর্তনের স্রোত বয়ে গেল। তার চোখে মুখে কঠোরতার চেয়ে বিস্ময়ের ভাবটা এখন বেশি। কিছুক্ষণ এভাবে চেয়ে থাকার পর বলল, তোমরা জোয়ানের বন্ধু, তোমরা এখানে, তোমরা জানো না কিছু? জানি, কিন্তু খুব জরুরি প্রয়োজনে আপনার কাছে এসেছি, বলল আহমদ মুসা। কি প্রয়োজন? জেনের কোনো সংবাদ জোয়ান পাচ্ছে না। আমার মেয়ে আমার কাছে ফিরে এসেছে, আর কি সংবাদ চাই তার? কিন্তু আমরা মনে করছি জেনকে আটক করা হয়েছে। চোখে মুখে একটা বিমর্ষের ছায়া নামল জেমিনিজের। অল্পক্ষণ এক দৃষ্টিতে আহমদ মুসার দিকে তাকিয়ে থেকে বলল, আটক হলে সেটাই কি স্বাভাবিক হবে না? আপনাদের দিক থেকে স্বাভাবিক, তোমাদের দিক থেকে অন্যায়। আচ্ছা, সে কথা যাক, এসেছ কেন জেনের খবরটা জানতে? বেশ, জেনে গেছ, একটু বাকি আছে। আপনার ঠিকানাটা? ঠিকানা কেন দরকার? জেনের সাথে আমরা দেখা করব। এত সাহস তোমাদের, জানো সেখানে পুলিশ পাহারা আছে? জানি। জানার পরও তার সাথে দেখা করতে যেতে চাচ্ছ? আমাদের আর তো কোনো বিকল্প পথ নেই। কেন, আমার সাহায্য তো চাইলে না, সোজা চাইলে আমার বাড়িতে ঠিকানা? কোনো সাহায্য আপনি করতে পারবেন না, আপনার মেয়ে আপনার ইচ্ছার বিরুদ্ধে বন্দী আছে। অপার বিস্ময় ফুটে উঠল জেমিনিজের চোখে মুখে। বলল, জানলে কি করে?
আপনার সাথে এতক্ষণ আলোচনার মাধ্যমে আপনার হাতে আপনার মেয়ে বন্দী থাকলে আপনার গোটা আচরণ ভিন্ন রকম হতো। বিস্ময়ভরা চোখে জেমিনিজ বলল, আমার কথা শুনে আমাকে দেখে তোমাদের আর কি কি মনে হচ্ছে? আপনি অসহায় অবস্থায় আছেন, আপনি কারো সাহায্য চান। বিস্ময়ে বিস্ফোরিত হয়ে গেল জেমিনিজের চোখ। বলল, এটা বুঝলে তোমরা কেমন করে? বিনা জিজ্ঞাসাবাদে অপরিচিত দুজন লোকের সাথে এই ধরনের সাক্ষাতে আপনার রাজি হওয়া থেকে? আমাকে তুমি হতবাক করছো বটস, কে তুমি? জোয়ানের বন্ধু মহলে এমন অসাধারণ কেউ আছে বলে তো জানি না, তোমার নাম কি বৎস? আমি আহমদ মুসা। আরে আব্দুর রহমান। কি বললে তোমরা? কি বললে? তোমার মানে আপনার নাম আহমদ মুসা? বিস্ময়াভিভূত কণ্ঠে কাঁপা গলায় বলল জেমিনিজ। বলে উঠে দাঁড়ালো, বলল, ঠিক এই দুঃসাহস, এই অসাধারণ বুদ্ধি আহমদ মুসারই হবে, কিন্তু এ আপনার ঠিক হয়নি। আপনি যান, আমার সাথে গোয়েন্দা এসেছে, গেটের সামনে তারা দাঁড়িয়ে আছে, কেমন করে যাবেন? আপনি জানেন না গোটা মাদ্রিদে, গোটা স্পেনে সেনা, পুলিশ, গোয়েন্দা মাছির মতো ছড়িয়ে পড়েছে আপনাকে খুঁজে বের করার জন্য। আপনি যান, অস্থির কণ্ঠে বলল জেমিনিজ। আমরা যাচ্ছি, আমাদের জন্য আপনার কোনো ক্ষতি হোক তা আমরা চাই না, কেউ জানতেই পারবে না আমরা আপনার সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু ঠিকানাটা? জেমিনিজ খসখস করে একটা কাগজে লিখে আহমদ মুসার দিকে এগিয়ে দিয়ে বলল, ঠিকানা দিলাম, কিন্তু জেনের সাথে দেখা করতে আপনারা পারবেন না, সে বন্দী আছে, আমরাও আপনাদের কোনো সাহায্য করতে পারবো না তাও আপনারা জানেন। দয়া করে একটা কথা জেনকে বলবেন, তার কোনো চিন্তা নেই, জোয়ান ভালো আছে, বলল আহমদ মুসা। সত্যি জেনের চিন্তার কিছু নেই, চোখ উজ্জ্বল করে বলল জেমিনিজ। হ্যাঁ জনাব, কিন্তু আপনারা ভাবছেন কি জেন জোয়ানের কি হবে? গোটা দেশ তাদের বিরুদ্ধে, উদ্বিগ্ন কণ্ঠ জেমিনিজের। আমি এটুকু বলতে পারি, আল্লাহর চেয়ে বড় কোনো শক্তি নেই, দৃঢ় কণ্ঠে বলল আহমদ মুসা। আপনার কথায় আমার আস্থা আছে বৎস। তাহলে চলে জনাব, বলে আহমদ মুসা ও আব্দুর রহমান পা বাড়ালো বেরোবার জন্য জেমিনিজের কক্ষ থেকে। কিন্তু আপনারা যাবেন কি করে? গেটে তো গোয়েন্দা পুলিশ, ব্যাকুল কণ্ঠ জেমিনিজের। কোনো অসুবিধা নেই, আমরা ওদের বলবো মিস্টার জেমিনিজ বাড়ি বদলেছেন, আপনাদের কিছু লেনদেন ছিল তার সাথে, আমরা ব্যবসায়ী, হেসে বলল আহমদ মুসা। ঘর থেকে বেরিয়ে এলো আহমদ মুসারা, হাঁটতে হাঁটতে বলল, আহমদ মুসা, মেয়েকে আটকে রাখার তার আত্মসম্মানে যেমন ঘা লেগেছে, তেমন মনের দিক থেকে খুব দুর্বল হয়ে পড়েছেন মিস্টার জেমিনিজ, এ ধরনের পরিস্থিতি তার জন্য একেবারেই নতুন। জেনকে আটক করল কেন? বলল আব্দুর রহমান, তার মুখ থেকে কথা বের করার জন্যে, জেন তো আমাদের অনেক কিছু জানে, তাছাড়া তারা মনে করেছে তাকে আটকে রাখলে জোয়ানকে তার সাথে আহমদ মুসাকেও হয়তো হাজির করতে পারবে। এই পরিবারটি স্পেনে এত পপুলার, তাদের এ খবর প্রচার হলে সরকারের অসুবিধা হবে। অসুবিধা নেই, তারা বলবে পরিবারটি নিরাপত্তার জন্যে এটা করেছে, শুধু মেয়েটিকেই তারা বেরোতে দিচ্ছে না, অন্য কারো উপর নিয়ন্ত্রণ নেই। ফটক দিয়ে বেরিয়ে আহমদ মুসা দেখল ফটকের ডান পাশে দুজন লোকের সাথে নারোয়ান কথা বলছে। আহমদ মুসা বুঝল এরা সেই দুই টিকটিকি। গেটের বাম পাশে ছিল আহমদ মুসাদের গাড়ি, ফটক থেকে বেরিয়ে আহমদ মুসারা গাড়ির দিকে চলল, গাড়িতে উঠে বসল। এমন সময় টিকটিকি দুজন গাড়ির জানালায় দাঁড়ালো, একজন আহমদ মুসাকে লক্ষ্য করে বলল, মাফ করবেন, আপনাদের পরিচয়টা দয়া করে বলবেন? আমরা ব্যবসায়ী, জেমিনিজের সাথে একটা লেনদেন ছিল, হঠাৎ সে বাড়ি বদল করেছে, নতুন বাড়ি আমরা চিনি না, এখানেই উনি আসতে বলেছিলেন। কথা বলতে বলতে গাড়ি স্টার্ট দিয়েছিল আহমদ মুসা, কথা শেষ হবার সাথে সাথে সাঁ করে বেরিয়ে গেল গাড়ি, টিকটিকি দুজন বাধা দিল না, বোধহয় উত্তর তারা পেয়ে গিয়েছিল। গাড়িটা সদর রাস্তায় পড়লে স্পিডটা আরেকটু বাড়িয়ে দিয়ে বলল, আব্দুর রহমান, এখন কি করা যায় বলো, ঠিকানাটা তো পাওয়া গেল। মুসা ভাই, ব্যাপারটা আমার কাছে এখনো স্বপ্নের মতো মনে হচ্ছে, কার্ডিনাল পরিবারের বিখ্যাত জেমিনিজ ডি সেসনেরোসা আমাদেরকে এইভাবে সাহায্য করলেন। বললাম তো তোমাকে, মেয়ে গৃহবন্দী হওয়ার ক্ষুব্ধ হয়েছেন জেমিনিজ, কার্ডিনাল পরিবার বলেই তাদের বংশীয় অহমিকা আকাশস্পর্শী, জেনকে গৃহবন্দী করায় সে অহমিকা বোধহয় ঘা লেগেছে, মনে হয় বাড়ি পরিবর্তনও জেমিনিজের মতানুসারে হয়নি, তার উপর জেন তাদের একমাত্র মেয়ে, একমাত্র মেয়ের পছন্দে বাদ সেধে তাকে কষ্ট দিতে চায় না। গুলিবিদ্ধ হয়ে জেন যখন ডকুমেন্ট চুরি করে চলে আসে তখন মনে হয় তারা সিদ্ধান্ত নিয়ে ফেলে, জেন যখন ফিরবে না তখন জোয়ানের সাথেই তার বিয়ে হোক, এসব কারণ একত্রিত হয়ে জেমিনিজকে মেয়ের পক্ষ নিতে বাধ্য করেছে। আপনার কি মনে হয় মুসা ভাই, কথা আদায়ের জন্য জেনকে কি তারা কোনো কষ্ট দিচ্ছে?
আমার মনে হয় না। সেরকম হলে মিস্টার জেমেনিজ সেটা আমাদের বলতেন, এমনকি সাহায্যও চাইতেন। একটু থেমে আহমদ মুসাই আবার বলল, ঠিকানা আমরা পেয়েছি, এখন কি করা যায় বলতো? এদিকে ফিলিপ জিয়াদরা মাদ্রিদে নেই, কখন কি ঘটে যায়। আমি মনে করি সময় ক্ষেপণ ঠিক নয়, জেনকে মুক্ত করার কাজে আমরা এগোতে পারি। তোমার কথা ঠিক, তবে আমরা এগোবার আগে ঠিকানা সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নেবার সময় আমাদের প্রয়োজন, বলল আহমদ মুসা। এটুকু সময় আমাদের অবশ্যই নেওয়া প্রয়োজন, বলল আব্দুর রহমান। আহমদ মুসা কোনো কথা বলল না, তার দৃষ্টি তখন সামনে প্রসারিত, ছুটে চলেছে গাড়ি তীর বেগে। পার্ল স্ট্রিটের বাইলেনের মুখে একটা জিপ এবং একটা কার এসে থামল। গাড়ি দুটো থামতে জিপ থেকে লাফ দিয়ে নামল জিয়াদ, ফিলিপ এবং আরও দুজন। ড্রাইভার গাড়িতেই থাকল। জিয়াদ ও ফিলিপ এসে কারের সামনে জানালার কাছে দাঁড়াল। কারের ড্রাইভিং সিটে আব্দুর রহমান, তার পাশের সিটে আহমদ মুসা, পেছনের সিটে জোয়ান। জিয়াদ ও ফিলিপ জানালার কাছে দাঁড়াতে আহমদ মুসা মুখ বের করে বলল, তোমরা চলে যাও, ঠিক 10 মিনিট পর আমি সামনের গেট দিয়ে ঢুকব। পার্ল স্ট্রিটের এই বাইলেন দিয়ে 15 গজ ভেতরে গেলে হাতের ডান পাশে একটা গেট, এই বাড়িতে এনে রাখা হয়েছে জেমেনিজদের। আগেটা জনৈক মন্ত্রীর বাড়ি ছিল, তাকে আরেকটা বাড়িতে পার করে জেমেনিজকে দেয়া হয়েছে এ বাড়ি। পার্ল স্ট্রিট মন্ত্রীদের পাড়া, রাস্তার দুপাশে প্রধানত মন্ত্রীদের বাড়ি, প্রাইভেট বাড়ি আছে, ফ্ল্যাট বাড়িও আছে, তবে তাদের সংখ্যা কম। এলাকাটা অপেক্ষাকৃত নিরাপদ বলে জেমেনিজকে এখানে এনে রাখা হয়েছে। সরকারের ভয়, জেনকে আটকাবার পর জেমেনিজ এবং কার্ডিনাল পরিবার আহমদ মুসার রোষ দৃষ্টিতে পড়বে। আহমদ মুসারা গত 3 দিন ধরে জেমেনিজের বাড়ির উপর চোখ রাখছে। রাতে বাড়ির এলাকায় ঢুকে নিরাপত্তা ব্যবস্থার খোঁজ নিয়ে যাওয়া হয়েছে। বিশাল এলাকা নিয়ে বাড়ি, চারদিক দিয়ে প্রাচীর ঘেরা, প্রাচীরের ভেতরে বাগানের মতো প্রচুর গাছ, ঠিক মাঝখানে বাড়ি, বাড়িটি দ্বিতল। বাড়ির গেটে স্টেনগানধারী দুজন প্রহরী, স্টেনগানধারী আরও দুজন প্রহরী টর্চ নিয়ে বাড়ির চারদিকের বাগানে ঘুরে বেড়ায়। বাড়ির গ্রাউন্ড ফ্লোরের রিসেপশন রুমে আরও 6 জন পুলিশ সর্বক্ষণ প্রস্তুত থাকে, যাতে সংকেত পেলেই যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য ছুটে যেতে পারে। আহমদ মুসা ভেতরের প্রহরীদের দায়িত্ব দিয়েছে জিয়াদ, ফিলিপ ও তাদের দলকে। প্রাচীর টপকে বাড়ির ভেতর প্রবেশ করে তারা তাদের দায়িত্ব পালন করবে। তারা ভেতরে ঢোকার 10 মিনিট পর আহমদ মুসা প্রধান গেট দিয়ে বাড়িতে ঢুকবে। গেটে 2 জন পুলিশের দায়িত্ব তারা। জিয়াদ ও ফিলিপরা চলে যাবার ঠিক 10 মিনিট পর আহমদ মুসা আব্দুর রহমানকে ইশারা করলেন ঢোকার জন্যে। জিপের ড্রাইভারকে বলল আরও কিছু পরে গেটে আসতে। লেনের বাম পাশ দিয়ে দীর্ঘ প্রাচীর, একটা বাড়ির পেছন দিক এটা, তাই এ প্রাচীরে কোনো গেট নেই। ডান পাশ দিয়েও প্রাচীর, এ প্রাচীর জেমেনিজের বাড়ির। এ লেন দিয়ে গজপনেরও এগুলোই, এই প্রাচীরের সাথে জেমেনিজের বাড়ির গেট। গেটের কাছাকাছি গিয়ে পৌঁছল আহমদ মুসার গাড়ি। দেখা গেল গেটের 2 জন পুলিশ গেটের দুপাশে দাঁড়িয়ে আছে, গেট খোলা। আহমদ মুসা আব্দুর রহমানকে গাড়ি ঠিক গেটের উপর দাঁড় করাইতে বলল। গাড়ি গিয়ে দাঁড়ালো ঠিক গেটের উপরই। গাড়ি দাঁড়াতেই 2 দিক থেকে 2 জন পুলিশ ছুটে এলো, 2 জনেই এলো জানালার কাছে। একটু বাঁকা হয়ে জানালা দিয়ে ভেতরের চোখ ফেলতে চেষ্টা করল, ভেতরের মানুষকে দেখার জন্যে। তাদের 2জনের হাতে স্টেনগান বাগিয়ে ধরা। গাড়ি গেটে দাঁড়াবার সঙ্গে সঙ্গে আহমদ মুসা ও আব্দুর রহমান গাড়ির দরজা খুলে শক্ত হাতে দরজার হুঁক ধরে বসেছিল। 2জন পুলিশ যেই বাঁকা হয়ে জানালা দিয়ে ভেতরে চোখ বোলাতে গেছে, অমনি আহমদ মুসা ও আব্দুর রহমান একই সাথে প্রচণ্ড বেগে দরজা সামনে ঠেলে দিল, ছিটকে পড়ে গেল পুলিশ 2জন। আহমদ মুসা ও আব্দুর রহমান বেরিয়ে এলো দ্রুত গাড়ি থেকে। পুলিশ 2জন উঠে দাঁড়াবার চেষ্টা করছিল, ওদের হাতে স্টেনগান নেই, ছিটকে পড়ে গেছে। ওদের উঠে দাঁড়াতে দিল না আহমদ মুসা ও আব্দুর রহমান, কারাতের মারাত্মক ছবল তাদের ঘুম পাড়িয়ে দিল। ঠিক এই সময়ে বড় রাস্তার দিক থেকে 2টি মোটরসাইকেলের আওয়াজ পাওয়া গেল। আহমদ মুসা তাড়াতাড়ি জোয়ানকে গাড়িটা গাড়ি বারান্দায় নিতে ইশারা করে সংজ্ঞাহীন একজন পুলিশকে টেনে গেটের পাশে একটু আড়ালে নিয়ে গেল, কিন্তু আব্দুর রহমান সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলেছিল। জোয়ান গাড়ি নিয়ে চলে যাওয়ার পর আব্দুর রহমান যখন দেখল আহমদ মুসা সংজ্ঞাহীন পুলিশটিকে সরিয়ে ফেলেছে, তখন আব্দুর রহমানও অপর পুলিশটিকে সরাতে গেল, কিন্তু দেরি হয়ে গেছে। তখন ছুটে আসা মোটরসাইকেল একেবারে কাছে এসে পড়েছে, ফলে সে যে একজন সংজ্ঞাহীন পুলিশকে সরিয়ে ফেলেছে তা ধরা পড়ে গেল।
আব্দুর রহমান সংজ্ঞাহীন পুলিশকে ছেড়ে দিয়ে তার রিভলভার বের করতে গেল, কিন্তু মোটরসাইকেল আরোহীদের চারটা রিভলভার তখন তার দিকে তাক করা। মোটরসাইকেল আরোহীদের থেকে একজন ভারী কণ্ঠে বলল, পকেট থেকে খালি হাতে বের করে নাও, নাহলে মাথা গুঁড়ো হয়ে যাবে। আব্দুর রহমান পকেট থেকে হাত বের করে নিল। গেটে এসে চারজন মোটরসাইকেল থেকে নামল। মনে হলো চারজনই পুলিশের অফিসার র্যাঙ্কের লোক। নেমেই একজন বলল, গেটের আরেকজন পুলিশ কোথায়? সম্ভবত আরেকজন পুলিশকে খোঁজার জন্য দুজন এদিক ওদিক তাকাতে রাখল, আর দুজন এগুলো আব্দুর রহমানের দিকে। আহমদ মুসা দেখল যারা দ্বিতীয়জন পুলিশকে খুঁজছে তাদের দৃষ্টি গেটের এদিকে, এরা এক্ষুনি এদিকে আসবে। আহমদ মুসা আর দেরি করা সমীচীন মনে করল না। তার হাতে তখন দ্বিতীয় পুলিশটির স্টেনগান। স্টেনগান বাগিয়ে বেরিয়ে এলো আড়াল থেকে। যে দুজন পুলিশ অফিসার এদিকে আসার জন্য ফিরে দাঁড়িয়েছিল তারা ভূত দেখার মতো চমকে উঠল। আহমদ মুসা গম্ভীর কণ্ঠে বলল, রিভলভার ফেলে দাও। আহমদ মুসার কণ্ঠে যারা আব্দুর রহমানের দিকে এগোচ্ছিল তারা চমকে ফিরে তাকাল, আর সেই সুযোগে আব্দুর রহমান বের করে নিল তার রিভলভার। দুজন পুলিশ অফিসার তাদের পিস্তল আগেই ফেলে দিয়েছিল। আব্দুর রহমান অবশিষ্ট দুজনের হাত থেকে কেড়ে নিল রিভলভার। আব্দুর রহমান ওদের মোটরসাইকেলের ইমার্জেন্সি কিট থেকে হ্যান্ডকাফগুলো বের করে পিছমোড়া করে ওদের হাতে হ্যান্ডকাফ পরিয়ে দিল। নির্দেশ দিল আহমদ মুসা। আব্দুর রহমান এগিয়ে গেল হ্যান্ডকাফ আনার জন্যে। এ সময় জিয়াদ ছুটে এলো সেখানে। ওদিকের কাজ শেষ, জিজ্ঞাসা করল আহমদ মুসা। জি হ্যাঁ, বলল জিয়াদ। যেটুকু বাকি আছে বড় ভাই অর্থাৎ ফিলিপ তা সারাচ্ছেন। এদিকে এই দৃশ্য দেখে আমি ছুটে এলাম, কথা শেষ করল জিয়াদ। আব্দুর রহমান ও জোয়ান দুজনে মিলে চার পুলিশ অফিসারকে পিছমোড়া করে হ্যান্ডকাপ পরিয়ে দিল। তারপর তাদের পা বেঁধে মুখে রুমাল গুঁজে গেটের পাশে গাছপালার আড়ালে ঠেলে দিল। গেটের ব্যবস্থাটা শেষ করে চলে এলো আহমদ মুসা গ্রাউন্ড ফ্লোরের রিসেপশনে। দেখল ওখানকার ছজন পুলিশকে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে। বাগানের দুজন প্রহরীকে হাত পা মুখ বেঁধে ফেলে রেখে এসেছি, বলল ফিলিপ। ফিলিপ, তুমিও জিয়াদ অন্য ভাইদের নিয়ে থাকো, আমি আব্দুর রহমান ও জোয়ান উপরে দেখছি, বলে আহমদ মুসা দোতলা উঠার শ্রেণীর দিকে এগুলো। তার পেছনে আব্দুর রহমান ও জোয়ান। দোতলা শ্রেণী গিয়ে শেষ হয়েছে দোতলার ড্রয়িং রুমে। দোতলার ড্রয়িং রুমে পা দিতে সামনে পড়ল এক পরিচারিকা। রিভলভার হাতে আহমদ মুসাদের দেখে ভয়ে পাথর হয়ে গেল। তার হাতে একটা চায়ের কাপ ছিল, পড়ে গেল। জেন কোথায়, কোন ঘরে? জিজ্ঞাসা করল আহমদ মুসা। পরিচারিকার মুখে কথা সরল না, আঙ্গুল দিয়ে একদিকে ইঙ্গিত করল, চলো দেখিয়ে দাও, বলে পরিচারিকাকে চলার ইঙ্গিত করল আহমদ মুসা। আগে আগে চলল পরিচারিকা, সে কাঁপছে, তার পেছনে আহমদ মুসা ও অন্যরা। ভয় করছো কেন, আমরা জেনের ভাই, একটু থেমে আবার জিজ্ঞাসা করল, জেনের আব্বা আম্মা কোথায়? জেনকে একজন পুলিশ অফিসার জিজ্ঞাসাবাদ করছে, তারা সেখানেই বসে আছে। পরিচারিকার কথা শেষ না হতে সামনের একটা দরজা দিয়ে একজন পুলিশ অফিসারকে বেরোতে দেখল, কিন্তু রিভলভার হাতে আহমদ মুসাদের উপর চোখ পড়তে ঝট করে সে আবার ভেতরে ঢুকে গেল। কিন্তু ঘরের ভেতরে ঢুকে সামনের দিকে তাকাতেই আহমদ মুসাকে থমকে দাঁড়াতে হল। দেখল পুলিশ অফিসারটি জেনের পিছনে দাঁড়িয়ে তার মাথায় পিস্তল ঠেসে ধরে আছে। আহমদ মুসা থমকে দাঁড়াতেই পুলিশ অফিসারটি বলল, তোমাদের দরজা ছেড়ে দিয়ে এই মুহূর্তে সরে যাও, নাহলে জেনকে হত্যা করব আমি। আহমদ মুসার পা নড়ল না, তার রিভলভারের নল পুলিশ অফিসারের দিকে তাক করা, কিন্তু জেনের পেছনে পুলিশ অফিসার। জেনের আব্বা আম্মা বসেছিল, তারা উঠে দাঁড়িয়েছে, তাদের মুখ ফ্যাকাশে, কাঁপছে তারা। তিন পর্যন্ত গুনব, এর মধ্যে যদি তোমরা সবাই ঘরে ঢুকে দরজা ছেড়ে না দাও তাহলে জেনকে হত্যা করব আমি, চিৎকার করে বলল পুলিশ অফিসারটি। আহমদ মুসারা ঘরের এক পাশে সরে গেল দরজা থেকে। পুলিশ অফিসারটি জেনকে সামনে নিয়ে দেয়ালের ধার ঘেঁষে দরজা দিয়ে বেরিয়ে গেল। তার সাথে বেরিয়ে গেল আহমদ মুসাও। জেনকে সামনে রেখে তার আড়ালে দাঁড়িয়ে এক পা করে পিছু হটছিল পুলিশ অফিসার। সিঁড়ির মুখে গিয়ে পুলিশ অফিসার আবার চিৎকার করে বলল, তোমরা আর এক পাও এগোতে পারবে না, যদি বাঁচিয়ে রাখতে চাও জেনকে। পুলিশ অফিসারের এই চিৎকারে খুশি হল আহমদ মুসা। সিঁড়ি গোড়ায় বসে আছে জিয়াদ ও ফিলিপরা, নিশ্চয় তারা শুনতে পেয়েছে পুলিশ অফিসারের বাজখাই কণ্ঠ। তাই হল, অপরিচিত একটা বাজখাই কণ্ঠ নিচে ফিলিপদের কানে যাওয়ার সাথে সাথে তারা উৎকর্ণ হয়ে উঠে দাঁড়ালো। তাদের চোখে মুখে কিছুটা উদ্বেগ নেমে এলো, কিছু একটা বিপত্তি ঘটেছে উপরে।
জিয়াদ তুমি বসো, আমি উপরে দেখি, বলে ফিলিপ রিভলভার বাগিয়ে হামাগুড়ি দিয়ে বিড়ালের মতো নিঃশব্দে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগল। সিঁড়ির দ্বিতীয় বাঁকে গিয়ে চোখ পড়তেই গোটা ব্যাপারটা তার কাছে পরিষ্কার হয়ে গেল। সেই সাথে সে শিউরে উঠল। সেও যদি ওই শয়তানের কাছে ধরা পড়ে যায় তাহলে তাকে রিভলভার ফেলে দিতে হবে জেনকে বাঁচাবার জন্য। সুতরাং শয়তানটার চোখে পড়ার আগেই তাকে কাজ সারতে হবে। চিন্তার সঙ্গে সঙ্গে ফিলিপ তার রিভলভারটি তুলে নিল। পুলিশ অফিসারটি তখন সিঁড়ির দুধাপ নেমে এসেছে। ফিলিপ ধীরে সুস্থে ঠিক মাথার পেছনটা লক্ষ্য করে রিভলভারে ট্রিগার টিপল। কোনো শব্দও বেরোল না পুলিশ অফিসারের কণ্ঠ থেকে, গড়িয়ে পড়ল সিঁড়ি দিয়ে। আহমদ মুসা তার রিভলভার পকেটে পড়ল। তার পাশে দাঁড়িয়েছিল আব্দুর রহমান, তার পেছনে দাঁড়িয়েছিল জেনের আব্বা আম্মা এবং তাদের সাথে জোয়ান। পুলিশ অফিসার গুলিবিদ্ধ হয়ে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জেন ছুটে গিয়ে তার মাকে জড়িয়ে ধরল। সিঁড়ির বাঁকে এসে আটকে যাওয়া পুলিশ অফিসারের লাশের দিকে তাকবার চেয়ে সিঁড়ি দিয়ে দৌড়ে উঠল ফিলিপ। ধন্যবাদ ফিলিপ, তুমি সিদ্ধান্ত নিতে দেরি করনি, বলল আহমদ মুসা। কোনো অসুবিধা হয়নি তো মুসা ভাই? ওইটুকুই, আর কিছু নাই, বলে আহমদ মুসা পেছন ফিরে জেনকে লক্ষ্য করে বলল, জেন তুমি নিচে যাও, জোয়ান তুমি যাও। জেন তার আম্মাকে জড়িয়ে ধরেছিল। আমাকে ছেড়ে দিয়ে জেন সোজা হয়ে দাঁড়ালো। একবার আহমদ মুসা, আরেকবার তার আব্বা আম্মার দিকে তাকালো বিমুড়ো সে। জেন আমরা কিন্তু সময় বেশি পাবো না, যাচ্ছি ভাইয়া। আব্বা আম্মার কি হবে? ওদেরকে একটা স্টোরে আটকে রেখে যাব, যাতে আমরা চলে যাবার আগে ওরা পুলিশকে খবর দেওয়ার সুযোগ না পান, বলে আহমদ মুসা তার রিভলভার উঁচিয়ে জেমেনিজকে বলল, আপনাদেরকে স্টোর রুমে নিশ্চয় টেলিফোন নেই, ওখানে আপনাদের আটকে রাখতে চাই, বলে আহমদ মুসা তিনজন পরিচারিকা সহ জেমেনিজকে নির্দেশ দিল স্টোর রুমের দিকে হাঁটার জন্য। জেমেনিজ ও জেনের মা একবার আহমদ মুসার কঠোর মুখের দিকে, আরেকবার জেনের দিকে চেয়ে ভয় ও অপমান পীড়িত চেহারা দিয়ে স্টোরের দিকে হাঁটতে লাগল। জেন, জোয়ান, আব্দুর রহমান এবং ফিলিপ সকলেরই বিব্রতকর চেহারা, তাদের সকলের মুখে বিমূঢ় ভাব। আহমদ মুসা জেনের আব্বা আম্মা ও তিনজন পরিচারিকাকে স্টোর রুমে ঢুকে বাইরে থেকে ছিটকেনে তুলে দিল। ফিরে এলো আহমদ মুসা ড্রয়িং রুমে, বলল চলো। তখনও সকলের চোখে মুখে বিমূঢ় ভাব। জেনের আব্বা আম্মার সাথে আহমদ মুসার এই রূঢ় আচরণের কোনো ব্যাখ্যা তারা খুঁজে পাচ্ছে না। জিজ্ঞাসা করারও সাহস নেই। জেন প্রথমে সিঁড়ির দিকে পা বাড়াল, তারপর জোয়ান। সকলে নেমে এলো গাড়ি বারান্দায়। কারের পাশে জিপো এসে দাঁড়িয়েছিল। কারের ড্রাইভিং সিটে বসল আব্দুর রহমান, সামনের সিটে আহমদ মুসা, তার পাশে জোয়ান, পেছনের সিটে জেন একা, অবশিষ্টরা সবাই জিপে। গাড়ি দুটো বেরিয়ে এলো পার্ল স্ট্রিটে। ফিলিপের বাড়ির গাড়ি বারান্দায় যখন তারা সবাই নামলো গাড়ি থেকে, তখন রাত ১২টা। গাড়ি থেকে নেমে সবাই ঘুরে দাঁড়িয়েছে বাড়িতে প্রবেশের জন্য। আহমদ মুসার পাশেই ছিল ফিলিপ। আহমদ মুসা সামনে দাঁড়িয়ে বলল, মাফ করবেন মুসা ভাই, আমার আর তর্জ হয়েছে না, আমার একটা প্রশ্ন, আমার কেন সবারই প্রশ্নে জেনের আব্বা আমার সাথে আচরণ না করলে কি হতো? তাদেরকে স্টোরে আটকে না আসলে হতো না? কি করতে হতো তোমাদের মতে? একটু হেসে বলল আহমদ মুসা। তাদেরকে আটকে রাখার দরকার ছিল না, ওদের সাথে ভালো করে কথা বলে আসতে পারতাম, মন্দ হতো না, আগামীকালই ওরা গ্রেফতার হতেন, ওদের বিরুদ্ধে অভিযোগ আনা হতো, আমাদের সাথে গোপনে যোগাযোগ করে ওরা জেনকে পাঠিয়ে দিয়েছেন এবং একজন পুলিশ অফিসারকে হত্যা করিয়েছেন, এটাই কি ভালো হতো? ওদের সাথে আমাদের এই ব্যবহার ওরা জানতো কি করে? একজন পুলিশকে আমরা মারলাম, অন্যদের মেরে সংজ্ঞাহীন করলাম, কাউকে বেঁধে রাখলাম, আর ওদের কিছুই হলো না, ওদের গায়ে আঁচড়ও লাগলো না, এটা একে স্বাভাবিক বলে ওরা মেনে নিত। ঠিক আছে, ওদের আটকে রেখে আসতাম, কিন্তু ভালো করে কথা বলে আসা যেত না, শত্রুর সাথে যে আচরণ সে আচরণ আমরা ওদের সাথে করে এসেছি, বলল ফিলিপ। তোমাদের এই ভালো আচরণ ও আলাপ কথাবার্তা পুলিশ এবং সরকারের কাছে গোপন থাকত না, কি করে? কেউ তো দেখতে পেত না, পুলিশ যারা সজ্ঞানে ছিল তারা তো সবাই নিচে। নিশ্চয় জেনে রেখো, ওই ঘটনা নিয়ে ওই তিনজন পরিচারিকাকে পুলিশ অবশ্যই জিজ্ঞাসাবাদ করবে, পরিচারিকাদের কাছ থেকে সব কিছু বেরিয়ে যেত। ফিলিপ কোনো কথা বলল না, তার মুখে আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। জেন, জোয়ান সকলের মুখেই তখন হাসি। ভাই আমাকে মাফ করবেন, এতক্ষণ মনে যেমন কষ্ট পেয়েছি তেমনি আপনার উপর হয়েছিলাম ক্ষুব্ধ, এখন বুঝতে পারছি আপনি আমার আব্বা আমাকে বাঁচিয়েছেন, মান মর্যাদা সহ তাদের বেঁচে থাকারও ব্যবস্থা করেছেন। কার্ডিনাল পরিবার এক ভয়াবহ বিপদ থেকে রক্ষা পেল, বলতে বলতে
জেনের চোখ ছলছল করে উঠল কৃতজ্ঞতার অশ্রুতে। একটু থেমেই জেন আবার বলল, আমার আব্বা বিপদগ্রস্ত হবেন এ আশঙ্কা করেই আমি সেখানে বলেছিলাম, ভাইয়া আমার আব্বা আম্মার কি হবে? আপনি এত নিখুঁতভাবে আমার উদ্বেগের সমাধান করে দিয়েছেন তা কখনো বুঝিনি, না বুঝে কষ্ট পেয়েছিলাম। কিন্তু জেন, তোমার আব্বা আম্মা আমাকে এখন কি ভাববেন বলো তো? মুখে হাসি টেনে বলল আহমদ মুসা। আমরা এখন যেটা বুঝলাম তারাও এটা পরে বুঝবেন, যখন বুঝবেন তখন তারা আমাদের চেয়েও বেশি খুশি হবেন। আপনি আমাদের পরিবারের কত বড় উপকার করলেন তা আপনি বুঝবেন না মুসা ভাই, বলল জেন। মুসা ভাই, ওই উত্তেজনার মুহূর্তে অত দূরে চিন্তা আপনি কি করে করতে পারলেন? বলল জিয়াদ। এ জিজ্ঞাসার জবাব কি আমি দিতে পারি জিয়াদ? এ জ্ঞান যিনি দিয়েছেন সে আল্লাহ তো সব জানেন, সব পারেন, সব করেন। আল্লাহ তার বান্দাদের এভাবেই সাহায্য করেন, বলে আহমদ মুসা পা বাড়ালো বাড়ির ভেতরে প্রবেশের জন্যে। তার পেছনে সবাই হাঁটতে শুরু করল, সবার পেছনে জোয়ান আর জেন। আমার সাথে দেখা করতে গিয়ে তোমাদের খুব ভোগালাম তাই না? জেন বলল জোয়ানকে। শুধু ভোগালে, ভোগও তো করলে, শুনিনি তো, জানলে কি করে? জানার জন্য সব সময় কি শোনার দরকার হয়? তোমরা আর দেরি করলে কি হতো জানি না। আজ ওরা মিথ্যা ধরা যন্ত্র এনেছিল, পুলিশ অফিসার নিচে থেকে ওই যন্ত্রই আনতে যাচ্ছিল, এই সময় তোমরা গেছো। তোমার কাছ থেকে ওরা কি জানতে চেষ্টা করেছে? বেশিরভাগ প্রশ্ন তোমার, মুসা ভাই আর ফিলিপের ঠিকানা নিয়ে। এছাড়া তোমাদের কি পরিকল্পনা রয়েছে, কোন কোন দেশ সাহায্য করেছে, স্পেনে আর কারা সাহায্য করেছে, ইত্যাদি প্রশ্নে বারবার করেছে ওরা। মুক্তি সম্পর্কে কি ভাবতে? আমি নিশ্চিত ছিলাম আহমদ মুসা ভাই আমাকে মুক্ত করবেনই। তারপর আব্বার কাছ থেকে মুসা ভাই আমাদের ঠিকানা নেওয়ার খবর যখন শুনলাম তখন থেকে প্রতিদিনই তোমাদের অপেক্ষা করেছি। তোমার আব্বা আম্মা? আমার খুব ভয় ছিল আব্বা আম্মা আমার সিদ্ধান্তকে কিভাবে গ্রহণ করেন, কিন্তু দেখলাম তারা মেনে নিয়েছেন, তারা মেয়ের সিদ্ধান্তকে গ্রহণ করেছেন আন্তরিকভাবে। কোন সিদ্ধান্ত? জানি না কোন সিদ্ধান্ত, বলে জেন দ্রুত পা চালিয়ে ঢুকে গেল ভেতরে। তার মুখ রাঙ্গা হয়ে উঠেছে। মাগরিবের নামাজ শেষ করে ফিলিপের মা ঘুরে বসল জেনের দিকে। জেনের নামাজ তখনও শেষ হয়নি। ফিলিপ, ফিলিপের মা, জেন কদিন আগে ইসলাম গ্রহণ করেছে, মনের দিক দিয়ে তার তৈরি হয়েছিল অনেক আগেই। সেদিন শুধু সকালে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল, কালিমা শাহাদাত পড়ার পর তারা ওযু করে দুরাকাত নফল নামাজ পড়ে মুসলিম জীবনের নতুন যাত্রা শুরু করেছিল।